হাই গাইস, সালাম আলাইকুম। এখানে আমি যেটা রান্না করছি সেটা হলো খিচুড়ি, চাল, ডাল, মিক্স মশলা, কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ, পানি। ব্যাস, আবার বলতেছি, সর্বপ্রথম আমি পেঁয়াজ কাটছি, রসুন দিলে পেঁয়াজ, কাঁচা মরিচ, তেল গরম করলাম, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে নাড়লাম, এরপর একটু লবণ দিয়ে দিলাম, এরপর মিক্স মশলা দিয়ে দিলাম, চাউল এবং ডালকে একসাথে মিক্স করে ভালো করে ধুইলাম, দিয়ে একসাথে দিলাম, দিয়ে ভালো করে আমরা একটু মিক্স করলাম, মিক্স করার পর তারপরে পানি ঢেলে দিলাম। ব্যাস, কয়টা হচ্ছে আমার এখানে, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, মিক্স মশলা, তারপরে ডাল, চাল, পানি, সাত পদ দিয়ে হয়ে যায়। তো অনেকে আবার কিছু কিছু আমার অ্যাড করে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, সেটা আমি ওই ব্যাপারে এটি সাপোর্ট করতেছি না। একজন কেউ এটার সাথে মরদ দেয়, কেউ মাংস দেয়, সেটা তার একান্ত ব্যক্তিগত। মানে পানি করে আস্তে আস্তে ঝরার জন্য আমি এই ব্যবস্থাটা করলাম। Thank you.
জীবনটা হলো কষ্টের জীবন, কুত্তার জীবন আরো খারাপ। ভালোবাসা কষ্ট আর কষ্ট, ডিউটিতে এক কষ্ট, ঘুমে আসে আরেক কষ্ট।
যা কাজকে পর্যন্ত চলে যেতে হবে, এখন রুমে অনেক কাজ বাকি।